স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো রেডিক্স পয়েন্ট সহ কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। সো প্রথমে আমরা সংখ্যাটা লিখে নেই, AF.305 হেক্সাডেসিমেল। সো তোমরা জানো যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়ার জন্য প্রথমে 4 বিট রূপান্তর করতে হয়, তারপর সেটাকে 3 বিটে রূপান্তর করতে হয়। সো যেহেতু এখানে হেক্সাডেসিমেল আছে, আমরা যেটা করবো সেটাকে প্রথমে 4 বিটে রূপান্তর করবো, ঠিক আছে? 1, 2, 4, 8। ওকে, সো প্রথমে আছে এ। তোমরা জানো এ মানে হচ্ছে 10, সো 8 আর 2 হচ্ছে 10, এই দুইটা 0, 1, 0, 1, 0। ওকে, তারপরে এফ, এফ মানে হচ্ছে তোমার 15, সো 8 আর 2 হচ্ছে, সরি, 8 আর 4 হচ্ছে 12, 12, 2, 14, 1, 15, সো আমরা এই 4টাকে 1 করে দিব। ওকে, তারপর হচ্ছে দশমিক, তারপরে আছে তোমার হচ্ছে 3, 3 মানে হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, এই দুইটা 0, তাহলে 00, 11, তারপর হচ্ছে 0, সো আমরা 4টা 0 দিয়ে বরাদ্দ করব। তারপর হচ্ছে 5, সো 4 আর 1 হচ্ছে 5, তো এইটা 1, এটা 1, এই দুইটা 0, তার মানে হচ্ছে 0101। এই ছিল বিষয়। সো এখন আমরা যেহেতু অক্টালে যাবো, সো আমরা 3টা করে বিট মিলাবো, ঠিক আছে? এই 3টা 1টা, ওকে, তারপর হচ্ছে এই 3টা 1টা, এখানে 2টা আছে আর 1টা 0 দিয়ে মিলিয়ে দিব, আর এখান থেকে 3টা করে মিলাবো, এই 3টা 1টা, এই 3টা 1টা, এই 3টা 1টা, এই 3টা 1টা, এখানে মিলে গেছে অলরেডি, সো আমার আলাদা অ্যাড করতে হবে না। সো এখন আমি 3টা বিট নিয়ে নিতে চাই। সো 3 বিট লিখে নিতে চাই আমি, হ্যাঁ, 1, 2, 4। ওকে, সো প্রথমে আছে 0, 1, 0, তার মানে 0, 1, 0, তার মানে এটা 2, তারপরে হচ্ছে কত, এটা 1, 0, 1, তাহলে 1, 0, 1, তাহলে 4 আর 1, 5, তারপরে হচ্ছে এটা 1111, 1111 মানে 4, 2, 6, 1, 7, 0.001, 0, 0, 1, তার মানে এটা কত, এটা 1, তারপরে হচ্ছে 1, 0, 0, তাহলে 1, 0, 0, তাহলে এটা 4, তারপরে হচ্ছে এটা কত আছে, 000, 000 মানে 1টা 0, তারপর 101, তাহলে 101, 4 আর 1 হচ্ছে 5। সো এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি, তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে AF.305 হেক্সাডেসিমেল 257.1405। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট।